আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমত আর তোমরা অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি কিছু সময় অবস্থান করব সাম স্পেশাল অ্যাডজেক্টিভ নিয়ে। বন্ধুরা, শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে। তো ফার্স্টে দেখে নিই অ্যাডজেক্টিভ কাকে বলে। আমরা জানি নাউন বা প্রোনাউনকে বর্ণনা করার জন্য আমরা যা ব্যবহার করি বন্ধুরা তাকেই বলা হয় অ্যাডজেক্টিভ। ইয়েস, তাছাড়াও আমরা বলতে পারি যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বা অবস্থান নির্দেশ করে তাকেই বলা হয় অ্যাডজেক্টিভ। ইয়েস বন্ধুরা, তো অ্যাডজেক্টিভ আসলে যে জেনারেল ক্লাসিফিকেশন সেগুলোর বাইরে যেগুলো থাকে সেইগুলো নিয়ে কিন্তু আমাদের আজকে এই আয়োজনটি। আমার মনে হয় শেষ পর্যন্ত তোমরা যদি আমাদের এই ভিডিওর সাথে থাকো, আমার বিশ্বাস তোমরা এই ভিডিওর থেকে কিছুটা হলেও উপকৃত হবেই হবে এবং হবে। তো বন্ধুরা, চলো যাই দেখি ফার্স্টে তোমাদের জন্য আজকে স্পেশাল যে অ্যাডজেক্টিভ তার জন্য কোনটি আছে। প্রপার অ্যাডজেক্টিভ। ইয়েস বন্ধুরা, ফার্স্টেই আমাদের প্রপার অ্যাডজেক্টিভ। আমরা জানি প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভটা আসে বা প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভটা উৎপত্তি হয় তাকেই বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। তো এখন প্রশ্ন জাগে, প্রপার নাউন কি রে ভাই, তাই না? আমরা জানি যে নাউন দ্বারা স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো ব্যক্তি, কোনো স্থান বা বস্তু বোঝায় তাকে বলা হয় প্রপার নাউন। আর এই প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভের জায়গায় অবস্থান করে, অ্যাডজেক্টিভের মতন আচরণ করে, তখন তার নাম হয়ে যায় প্রপার অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, ফারিয়া ইজ এ বাংলাদেশি গার্ল। আমরা জানি বাংলাদেশ অবশ্যই প্রপার নাউন, কারণ প্রপার নাউনের একটা বৈশিষ্ট্য ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়, ইউসি বিটা ক্যাপিটাল লেটার্স। ইয়েস, কিন্তু এই বাক্যে দেখো ডিটারমিনার এবং নাউনের মাঝখানে বসছে। আমরা জানি ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যাই বসুক না কেন রে ভাই, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটার নাম প্রপার অ্যাডজেক্টিভ। নেক্সট ওয়ান, উই নিড প্লেটোনিক লাভ। ইয়েস, আমরা জানি প্লেটো একজন গ্রেট ফিলোসফার। তো প্লেটো তো একটা নাম, স্পেসিফিক নাম। তো এটা কিন্তু ভাই দেখো এখানে অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। কেন বসছে? আমরা জানি নাউনের আগে যদি কোনো শব্দ বসে, বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তাহলে অবশ্যই সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এখানে প্লেটোনিক লাভ, প্লেটোনিক এই শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ, যেহেতু প্লেটো একটা স্পেসিফিক নাম থেকে এসেছে, যার ফলে এর নাম কি ভাই, এর নাম প্রপার অ্যাডজেক্টিভ। নেক্সট ওয়ান, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। তখন প্রশ্ন থাকে হোয়াট ইজ কল এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ আমরা কোনো কিছুর উপর জোর দেওয়ার জন্য ব্যবহার করি, অর্থাৎ নাউনকে যখন আমরা এমফাসাইজ করি, তখন আমরা স্পেসিফিকলি কিছু অ্যাডজেক্টিভ পাই, সেগুলো কি ভেরি, অনলি, অন। ইয়েস, এদেরকে যখন আমরা অ্যাডজেক্টিভের জায়গায় বসিয়ে দিই তখন সেগুলোকে বলা হয় এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। ফার্স্ট এক্সাম্পল, রায়ান ইজ মাই অনলি সান। ইউ সি, এখানে মাই একটা ডিটারমিনার, সানটা নাউন, আর ডিটারমিনার এবং নাউনের মাঝে যেটা বসে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ। আরও বলি, রায়ান ইজ মাই অনলি সান। ইউ সি, একমাত্র, এখানে এমফাসাইজ বা জোর দেওয়া হচ্ছে। নেক্সট ওয়ান, জন ইজ মাই ওন ব্রাদার। জন আমার নিজের ভাই। ইউ সি, ওনটা আমাদের এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। ইয়েস বন্ধুরা, এখন আমরা যাবো আরেকটি অতি গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভে, পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। এর আরেকটি নাম ভার্বাল অ্যাডজেক্টিভ। ইয়েস বন্ধুরা, ভার্ব বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে বাক্যের ভিতর বসে ভাই, আর যদি অ্যাডজেক্টিভ হিসাবে বসে তার নাম হয়ে যায় পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ অথবা ভার্বাল
অ্যাডজেক্টিভ বন্ধুরা যেমন আই সো এ ফ্লাইং বার্ড আমি একটি উড়ন্ত পাখি দেখছিলাম ইউ সি ডিটারমিনার এবং নাউন মাঝখানে ভার্বের সাথে আই নিযোগ প্রেজেন্ট পার্টিসিপাল বন্ধুরা এখানে কিন্তু বসে আছে ফ্লাইং শব্দটা অ্যাডজেক্টিভের জায়গায় যার ফলে এটা অ্যাডজেক্টিভ কী ধরনের অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপাল হয় পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ নেক্সট ওয়ান ইট ইজ এ ব্রোকেন গ্লাস ইউ সি ভার্ব থার্ড এক্ষেত্রে ব্রোকেনও এই বাক্যে আমাদের অ্যাডজেক্টিভ আর এই অ্যাডজেক্টিভটার নামও পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ বন্ধুরা নেক্সট ওয়ান নাউন অ্যাডজেক্টিভ ইয়েস বন্ধুরা কখনো কখনো নাউন আরেকটি নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের রূপান্তর হয় যেমন সোভা ইজ আ কলেজ গার্ল ইয়েস এখানে আমরা জানি কলেজ একটা নাউন গার্লও আরেকটি নাউন তো যেহেতু কলেজটা আরেকটি নাউনের আগে বসছে এক্ষেত্রে কলেজটা আমাদের নাউন অ্যাডজেক্টিভ নেক্সট ওয়ান সাইদুল স্টাডি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি আমরা জানি ঢাকাও নাউন আবার ভার্সিটিও নাউন ইয়েস বন্ধুরা দেখো দুটো নাউন পাশাপাশি অবস্থান করছে আর দুটো নাউন যখন পাশাপাশি অবস্থান করে আগের নাউনটাই হয়ে যায় আমাদের নাউন অ্যাডজেক্টিভ বন্ধুরা চলে যাই আমরা আরেকটি স্পেশাল অ্যাডজেক্টিভে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ ইয়েস বন্ধুরা এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করি তার নামই এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ যেমন হোয়াট আ বিউটিফুল গার্ল ম্যাবি ইস ইয়েস বন্ধুরা এখানে হোয়াটটা অ্যাডজেক্টিভ যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে বসছে ইয়েস এই অ্যাডজেক্টিভটার নাম এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ বন্ধুরা তারপরে আমরা দেখব আরেকটি অ্যাডজেক্টিভ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ইয়েস ইউ সি কম্পাউন্ডের অর্থই তো আমরা জানি যৌগিক কমপক্ষে দুইটি অ্যাডজেক্টিভ যখন একটি অ্যাডজেক্টিভ মতন কাজ করে তখন তাকে বলা হয় কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যেমন আর হি ইজ মাই সেকেন্ড হ্যান্ড লাভ বন্ধুরা ইউ সি ডিটারমিনার এবং নাউনের মাঝে দুইটি শব্দ আর এই দুটি শব্দ মিলে একটি অ্যাডজেক্টিভের মতন কাজ করেছে যার ফলে সেকেন্ড হ্যান্ড আমাদের কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আরেকটি এক্সাম্পল হি বট এ ফার্স্ট ক্লাস টিকেট ইউ সি ফার্স্ট ক্লাস টিকেট মাঝখানে ফার্স্ট ক্লাস ইউ সি ডিটারমিনার এবং টিকেটের মাঝে ফার্স্ট ক্লাস এই ফার্স্ট ক্লাসই আমাদের কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বন্ধুরা আজকে আমাদের আলোচনার লাস্ট অ্যাডজেক্টিভ হাইফেনেট অ্যাডজেক্টিভ ইয়েস যে অ্যাডজেক্টিভের সাথে হাইফেন যুক্ত থাকে ইউ সি তাকেই বলা হয় হাইফেনেট অ্যাডজেক্টিভ বন্ধুরা যতগুলো অ্যাডজেক্টিভ আজকে আমি পড়ালাম এদের মধ্য থেকে সব সাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা আমাদের হাইফেনেট অ্যাডজেক্টিভ কেন বন্ধুরা এখানে আসলে অ্যাডজেক্টিভের সুন্দর নিয়ম আলোচনা করা হয়েছে ভাই শুধু হাইফেনেট নয় কোনো অ্যাডজেক্টিভের সাথে এস বিএস যোগ করা যায় না ইয়েস আরও আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে অ্যাডজেক্টিভের সাথে কখনো কোনো অবস্থাতেই কোনো রকম অ্যাপোস্ট্রফিও বা অ্যাপোস্ট্রফি এসও ব্যবহার করা যায় না তো তোমাদের জন্য এখানে আমরা চারটি মাল্টিপল চয়েস কোশ্চেন সেট করেছি দেখো ফার্স্ট ওয়ান থ্রি আওয়ার্স এক্সাম দেখো এখানে এস যোগ করায় এই বাক্যটা ভুল হয়ে গেছে আই লাইক টু রিপিটিং এন আকি টু পার্ট ইন আ থ্রি আওয়ার্স এক্সাম দেখো এখানে যেহেতু এক্সামটা নাউন তার আগে কিন্তু এই যে দুটো শব্দ থ্রি আওয়ার এটা কিন্তু হাইফেনেট অ্যাডজেক্টিভ তাকে এস যোগ করা হয়েছে যার ফলে এই স্টেটমেন্টটা ভুল নেক্সট ওয়ান থ্রি আওয়ার্স এক্সাম ইউ সি এখানে অ্যাডজেক্টিভের সাথে অ্যাপোস্ট্রফি ভাই এস যোগ করা হয়েছে যার ফলে এই বাক্যটা কিন্তু ভুল তাহলে এটাও ভুল নেক্সট ডে থ্রি আওয়ার এক্সাম ইয়েস এখানে অ্যাডজেক্টিভের সাথে
কোন এস বাই এস নেই কিন্তু রে ভাই একজাম তো আনকাউন্টেবল নাউন তো আনকাউন্টেবল নাউনের সাথে আমরা এস যোগ করেছি যার ফলে এটা ভুল লাস্ট ওয়ান থ্রি আওয়ার একজাম দেখো এখানে কোনো সমস্যা নেই আমাদের অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস নেই অ্যাপোস্ট্রোফি নেই এবং একজামের সাথে এস নেই যার ফলে ডিটা আমাদের সঠিক আনসার তো বন্ধুরা এই হলো তোমাদের জন্য আজকে আমাদের এই আইডিয়াটি আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক চাই সেই সাথে কমেন্টও আর তোমরা যদি আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়েই থাকো তোমাদেরকে অনেক স্যালুট পরবর্তী পর্যায়ে হয়তো আবার দেখা হবে টিল দেন আল্লাহ হাফিজ